देवश्री चौधुरीर बिरुद्धे खूब उग्रे दिए दल छाड़ार घोषणा करलें रायगंजेर विधायक कृष्ण कल्याणी। शुक्रवार सांबादिक बैठक करे एई कथा घोषणा करें तिनि। तार दाबी, सांसद देवश्री चौधुरी तार सांसद एलाका थेके विलुप्त हये गेछेन। देवश्री तार बिरुद्धे षड़यंत्र करछेन बोले तार अभियोग। দেবশ্রীকে মির্জাফরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, মির্জাফরের মতো পেছন থেকে আমার পিঠে ছুরি মারবে এটা আমি মেনে নেব না। দেবশ্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ। দেবশ্রী যে দলে থাকবেন সে দল থেকে তিনি সরে যাবেন বলে সাফ জানিয়ে দেন সংবাদ মাধ্যমের সামনে। উল্লেখ্য, দল বিরোধী কাজের অভিযোগে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে শোকজ করেন দলের রাজ্য নেতৃত্ব। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয় বলে সেখানে উল্লেখ ছিল, আর এতেই জল্পনা জোরালো হয়েছিল, আর সেই জল্পনাই সত্যি হলো। বিজেপি ছাড়ার ঘোষণা করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কাজ করেছি, পরিষেবা দিয়েছি যতদিন আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে মজবুত বানিয়েছি, অনেক জয়েনিং করিয়েছিলাম। তো সেই জায়গাতে ওনাদের সৎসাহস নেই তো, যে উনি ডিরেক্টলি উনি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন সেটাও আননোন নাম্বার থেকে। আজকে যদি ওনাদের সেই সৎসাহস থাকতো তাহলে আমাকে ডিরেক্ট উনি পাঠাতেন, আমাকে মেল করতেন, আমাকে ওনার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করতেন, কিংবা ওনার পিএ আমাকে হোয়াটসঅ্যাপ করতো। সেই জিনিসগুলো তো করিনি। আমি রাজনীতিতে এসেছি, আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি এই দল ছাড়লাম বলে আমি ছাড়ছি এই দল। হ্যাঁ, আমি কিন্তু পিঠ দেখিয়ে দল থেকে বেরোচ্ছি না। না, সে দেখুন আইনগতভাবে ওনারা যেটা করবেন করবেন, আমিও আইনগতভাবে সেটা জবাব দিব। হ্যাঁ, না সেটা দেখুন পরের ব্যাপার, এখন আমার এটাই আমি ক্লিয়ার করলাম, আমি আর ভারতীয় জনতা পার্টির দলের মধ্যে নেই। হ্যাঁ, এখন আমি চিন্তা ভাবনা করব। আমি সময়সীমা দিয়েছিলাম, 30 তারিখ অবধি সময় ছিল। আমার যেটা ক্ষোভ বিক্ষোভ ছিল আমি জানিয়েছিলাম দলের শীর্ষ নেতাকে। তাদের সময় পেরিয়ে গেল, আর এখন আমি নিজের যেটা ডিসিশন নেওয়া সেটা নেব। না, সেটা এখন একটু চিন্তন মন্থনের ব্যাপার আছে, করি আপনাদেরকে অবশ্যই। না, সেটা আপনাদের বললাম তো, একটু সময়ের অপেক্ষা করুন, আপনাদের জানাব। দেখুন, দল ছাড়ার জন্য অজুহাত লাগে, ও দল ছাড়বে এটা যেদিন আমাদের সরকার হয়নি সেদিন ও স্থির করে নিয়েছে। ও এই দলে যোগ দিয়েছিল, এখানে সরকার হবে, ও তার সুবিধে পাবে। সেই জন্য আমার সঙ্গে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ওর যা বোঝাপড়ার অসুবিধে সেটা সংগঠনের সঙ্গে, সংগঠনকে ওর হাতে তুলে দিতে আমি পারিনি, এটা আমার দোষ। আর ওর ভরসায় আমি এখানে এমপি হইনি, আমার ভরসায় ও এখানে এমএলএ হয়েছে। আমি এখানকার সাংসদ আছি, এখান থেকে সম্পূর্ণ সহযোগিতা করেছি বলে ও বিধায়ক হয়েছে। এর আগে পর্যন্ত ও কোনোদিন কোনো একটা কাউন্সিলরও ছিল না। কাজেই এগুলো অজুহাত করে আমার উপরে দোষ চাপানো এটা ওর একটা খেলা। ও বিভিন্ন রকম জায়গায় বলছে, দেখছো কত ক্ষতি আমি করে দিয়েছি, এগুলো ওর খেলা। এই খেলার মধ্যে আমি কোনো কথা বলতে চাই না। দলকে তার জন্য দুর্বল হলো না ওর চলে যাওয়াতে? ওকে দলে থেকে শক্তিশালী ছিল, দলে আসার পর দলের তো শুধু টিকিট নিতে আসার জন্য এসেছিল। দলের যে শক্তিশালী উত্তর দিনাজপুর জেলায় যে শক্তি আমরা সমর্থ করেছি, যে সংগ্রহ করেছি, বা দলে এখানে সাংসদ জিতেছে, সেটা কি ও আসার আগে না পরে? আমরা এখানে জিতেছি অনেক আগে। দলে এসে এরকম যারা ধান্দা নিয়ে স্বার্থ নিয়ে যারা আসে তাদের জন্য দল শক্তিশালীও হয় না, দল দুর্বলও হয়। ওর বিধায়কের জন্য কি আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন? বিরোধী দলনেতা যিনি আছেন তিনি সিদ্ধান্ত নেবেন। সদস্যশিপ খারিজ করার জন্য সেটা বিধায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিরোধী দলনেতা, রাজ্য নেতা। কোনো একজন বিধায়কের সঙ্গে কি আচরণ হবে, বিধায়ক কি করবেন কি করবেন না, সেটা কোনো সাংসদ স্থির করে দেন না আমাদের দলে, যেটা ওর জানা নেই। যা কিছু করে সেটা রাজ্য কমিটি করে, রাজ্যের নেতারা করে। সবচেয়ে বড় কথা, ও সবার প্রতি আঙুল তুলেছে। এখানে জেলা সভাপতিকে উনি দোষারোপ করেছেন, প্রথমে তার পিছনে লেগেছেন, তারপরে যখন ওনার সঙ্গে হয়নি তখন আমার পিছনে লেগেছেন, তারপরে রাজ্য নবনিযুক্ত রাজ্য সভাপতিকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে ওনার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব কেন যোগাযোগ করে ওনার পরামর্শ নিয়ে করেননি। এবার যে দলে গেলেন সম্ভবত তার সুপ্রিমো ওর সঙ্গে সমস্ত কথা বলে বলে সিদ্ধান্ত নেবেন।
এখনো তো দল যাবে কোন দলে যাবে খানে যাবেন সেটা তো উনি আগে অলরেডি অনেকবার বলেও দিয়েছে কোন দলে যাচ্ছে ঠিক আছে সেটা আপনারা দেখে নেবেন ভবিষ্যতে মানে ও থাকা না থাকা কোন দলের ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি কি এরকম একটা ছোট দল নাকি যে ভারতীয় জনতা পার্টিতে এক মাস আগে কেউ এলো ইলেকশনে টিকিট পেলো ইলেকশনে টিকিট নিয়ে জিতলো দাদা বলছিলাম যে কৃষ্ণ কল্যাণী আজকে দল ছেড়েছে তো দাদা বলছি আপনার সাথে কি কোনো যোগাযোগ করেছে যে তৃণমূলে আনতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি উনিও দল ছেড়েছেন এটা আমি এখনই টিভিতে শুনলাম যে উনি স্থানীয় এমপি দেবশ্রী চৌধুরীর উপরে ক্ষোভ জানিয়ে দলটা ছেড়েছেন এটা বিজেপি দলের অভ্যন্তরীণ ব্যাপার এর ভিতরে এর উপরে আমি কোনো মন্তব্য করব না যদির উপরে কোনো মন্তব্য হয় না ওই তো এটার উপর পসিবিলিটির সম্ভাবনার উপরে কোনো মন্তব্য হয় না এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেন আমার সাথে কোনো যোগাযোগ করেন এই আগে তো বলেছিল যে সঠিক সম্মান যদি কোনো পার্টি দেয় তাহলে ওকে দেওয়া ওই দলে যাবে যদি আপনারা তাহলে সেই সম্মানটা দিবেন তাহলে তো আসতে চাই আমি বলছি যদি আমার কাছে কোনো উত্তর নেই রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10স্বাস্থ্য পরিষেবার এক ভরসাযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুরের ওয়েস্টল্যান্ড নার্সিং হোম যে কোনো চিকিৎসার সমাধানে আপনার নাগালের মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড নার্সিং হোম ইনডোর হোক বা আউটডোর সবটাই আপনার সাধ্যের মধ্যে অর্থোপেডিক হোক বা গাইনো কার্ডিও ইউরোলজি সার্জারি শিশু চিকিৎসা সকল বিভাগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এই ওয়েস্টল্যান্ড নার্সিং হোমে এছাড়াও এখানে পাচ্ছেন ডিজিটাল এক্সরে ইসিজি ইইজি আল্ট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফির মতো সমস্ত সুবিধা থাকছেন টেস্টিও বেবি চিকিৎসা পদ্ধতির স্পেশালিস্ট ডক্টর অঞ্জন চ্যাটার্জি আধুনিক চিকিৎসার সকল সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় পাচ্ছেন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দুর্গাপুর ছাড়াও ভিন রাজ্য থেকে রোগীর চিকিৎসার জন্য আসছেন এই নার্সিং হোমে সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয় এখানে এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার সুবন্দোবস্ত রয়েছে প্রয়োজনে আপনিও আসুন আমাদের ঠিকানা ওয়েস্টল্যান্ড নার্সিং হোম দুর্গাপুর রেল স্টেশনের নিকট সাধুডাঙ্গা দুর্গাপুর 713201 অগ্রিম যোগাযোগের জন্য ফোন করুন 9333925077